আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2022 এর সর্বশেষ চূড়ান্ত সাজেশনের আলোকে ইংরেজি বিষয়ের আলোচনা। তবে এটি হচ্ছে চতুর্থ পর্ব। গত তিনটি পর্বের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেগুলো আগে দেখে নিবে। আর হ্যাঁ বন্ধুরা, মনে রাখবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2022 এর যে প্রশ্নটি করা হবে সেখানে 100 নম্বরে প্রশ্ন থাকবে, সময় থাকবে 2 ঘন্টা, চারটি বিষয় থাকবে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, এ চার বিষয় থেকে, আর প্রত্যেক বিষয়ে 25 নম্বর করে থাকবে। আজকে আমরা আলোচনা করব ইংরেজি নিয়ে, বহুনির্বাচনের প্রশ্ন অর্থাৎ এমসিকিউ, চারটি ইউনিট নিয়ে আজকে আমরা হাজির হয়েছি, তোমরা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে থাকবে। প্রথমত রয়েছে, লক্ষ্য করো, এমসিকিউ আর শর্ট কম্পোজিশন। এমসিকিউ থাকবে 15 নম্বর আর শর্ট কম্পোজিশন থাকবে 10 নম্বর। ইউনিট 7 থেকে আজকে আমরা মাল্টিপল চয়েস কোশ্চেন পড়বো অর্থাৎ এমসিকিউ। ইউনিট 7-এর মধ্যে রয়েছে, 1 নম্বর হচ্ছে হো ডাজ নট ইট চকোলেট অর আইসক্রিম রেগুলারলি। বন্ধুরা, তোমরা তোমাদের বই গাইড থেকে দেখে দেখে আগে তোমরা অর্থসহ ইউনিট 7-এর যে রিডিং ফরাগুলো, পাঠ্য বইয়ের যে ফরাটি রয়েছে, প্যাসেজের অর্থ আগে পড়ে নিবে, তাহলে তোমরা বৃত্তি পরীক্ষার মধ্যে যখন বহুনির্বাচনের প্রশ্নগুলো করা হবে তখন কিন্তু সহজে বুঝতে পারবে। এখানে অপশনে রয়েছে সীমা, নাসরিন, বত, নান। বত মানে উভয়, নান মানে কেউ নয়, আর সীমা অথবা নাসরিন কোনটি হবে? আনসার হবে নাসরিন। আবার বলছি, 1 নম্বর হচ্ছে হো ডাজ নট ইট, মানে ইট মানে খাওয়া, ডাজ নট ইট মানে খায় না, খায় না। হো কে খায় না, চকলেট, চকলেট অথবা আইসক্রিম কে খায় না রেগুলারলি, নিয়মিত চকলেট অথবা আইসক্রিম কে খায় না? আনসার হবে নাসরিন। তোমরা তোমরা যখন যারা ফেস্ট পড়ে রয়েছ তারা বুঝতে পারবে, আর যারা পড়েনি তারা ফেস্টে পড়ে নিবে। তোমাদের বাড়ির কাছে হচ্ছে ইউনিট 7-এর যতগুলো ফেস্ট রয়েছে সবগুলো পড়ে নিবে লেসনগুলো। 2 নম্বর হচ্ছে দ্য আইসক্রিম উইল মেল্ট সন বিকজ অফ ডট ডট ওয়েদার। বন্ধুরা, আমরা অর্থ পড়ছি না, অর্থ পড়তে গেলে ভিডিও দীর্ঘ হয়ে যাবে, তোমরা ফোন নিবে ফ্যাসিলিটি তাহলে বুঝতে পারবে। এখানে সুস্থানে শূন্যস্থানে কি পড়বে? সঠিক আনসার হচ্ছে হট অর্থাৎ গরম। অপশনে থাকবে, তোমাদের চারটি অপশন থাকবে, অ্যাস্টর্মি, এরপর নর্মাল, কোল্ড, হট। কোল্ড মানে ঠান্ডা, নর্মাল মানে স্বাভাবিক, এভাবে করে সঠিক আনসার হবে হট। তোমরা ফেস বলে বুঝতে পারবে মানে গরম। 3 নম্বর হচ্ছে ক্যারোট অ্যান্ড টমেটোস আর দ্য ফেভারিট অফ ডট ডট। শূন্যস্থানে কি হবে? চারটি অপশনে তোমাকে সঠিকটি লিখতে হবে অথবা বৃত্তপাঠ করতে হবে অথবা ঠিক সিনে দিতে হবে, যেটি যেভাবে থাকুক না কেন প্রশ্নের মধ্যে। এ নম্বর হচ্ছে সীমা, 2 নম্বর হচ্ছে নাসরিন, 3 নম্বর হচ্ছে বথ অফ দেম তাদের উভয়ে, আর 4 নম্বর হচ্ছে ডি হচ্ছে নান অফ দেম তাদের কেহ নয়। সঠিক আনসার হবে কি? সীমা হবে। 4 নম্বর হচ্ছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আর ইটেন বাই রেগুলারলি, মানে ফ্রুট মানে ফল, ভেজিটেবল মানে সবজি, সবজি আর ইটেন খায় নিয়মিত, নিয়মিত কে খায়? ফ্রুট এবং শাকসবজি। বথ সীমা অ্যান্ড নাসরিন, মানে নাসরিন এবং সীমা উভয়ে, নাকি অনলি সীমা, শুধুমাত্র সীমা, নাকি অনলি নাসরিন, নাকি শুধুমাত্র নাসরিন, নাকি নান, কেহ নয়। 4টি অপশনের মধ্যে সঠিক আনসার যেটি তোমাকে সেটি টিকসে নিতে হবে। সঠিক আনসার হচ্ছে বথ সীমা অ্যান্ড নাসরিন। এরপরে 4 নম্বরে, 8 নম্বর ইউনিট, আমরা 8 নম্বর ইউনিট নিয়ে এখন আলোচনা করবো। তবে 7 নম্বর ইউনিটটি তোমরা গাইড থেকে বা বই থেকে বিভিন্ন ভাবে তোমরা অর্থগুলো ভালো করে বুঝে বুঝে পড়ে নিবে। ইউনিট 8-এর মধ্যে রয়েছে, 1 নম্বর হচ্ছে ডক্টর আস্ট সিমা টু টেক আ লট অফ, আ লট অফ মানে প্রচুর, টেক মানে নেওয়া। সীমা জিজ্ঞেস করলো ডাক্তারকে প্রচুর কি নিতে, ফ্রুট খাবার, এখানে টেক অর্থ নেওয়া, বলতে টেক অর্থ নেওয়া আবার খাওয়া হয়, এখানে খাওয়া হবে। এ অপশন রয়েছে ফ্রুটস, ফল, সলিড ফুড, লবণাক্ত খাবার, সফট ড্রিঙ্ক, পানীয়, নরম পানীয়, ওয়েডার, ওয়াটার অর জুস, মানে পানি বা জুস। 4টি অপশনের মধ্যে হবে ওয়াটার অর জুস, জুস অথবা পানি খেতে বলছে, এখানে আনসার হবে ওয়াটার অর জুস। 2 নম্বর হচ্ছে ইন দ্য লিস্ট অফ থিংস টু ডো দ্য ডক্টর আস্ট সিমা টু ডো, এখানে যে খালি জায়গা রয়েছে শূন্যস্থানে সেখানে তোমাকে বসাতে হবে 4টি অপশনের মধ্যে যে কোনো একটি। এ নম্বর হচ্ছে 10 থিংস, 2 নম্বর হচ্ছে 11 থিংস, 3 নম্বর হচ্ছে 3 থিংস, 4 নম্বর হচ্ছে ডিতে হচ্ছে 6 থিংস, এখানে তোমাদের ফ্যাসেসের আলোক হবে 6 থিংস, 6টি বস্তু। তোমরা ফ্যাসেসগুলো পড়বে তাহলে বুঝতে পারবে, এখন চলতেছে ইউনিট 8-এর, তোমরা তোমাদের গাইড বই থেকে আগে ফ্যাসেসগুলো পড়ে নিবে। 3 নম্বর হচ্ছে পিপল হ্যাভিং ফ্লো শুড ইট ইভেন ইফ দে ডোন্ট ফিল, এখানে শূন্যস্থান কি পড়বে, হাংরি নাকি গোট নাকি ইল, ইল মানে অসুস্থ, ওয়ার্ম উষ্ণ বা গরম, গোট ভালো, হাংরি মানে ক্ষুধার্ত, এখানে আনসার হবে হাংরি। 4 নম্বর হচ্ছে হোয়াই ডাজ সীমা ফিল ভেরি ওয়ার্ম বিকজ, এখানে কারণটা কি, কারণ 1 নম্বর হচ্ছে শি হ্যাজ আ শোর থ্রোট, শোর থ্রোট মানে গলা ব্যথা, শোর থ্রোট মানে কি গলা ব্যথা। বি হচ্ছে শি হ্যাজ
জন্ডিস, সি হচ্ছে শি হ্যাজ আ ফিভার, ফিভার মানে জ্বর, জন্ডিস মানে জন্ডিস, শি হ্যাজ ডায়রিয়া, ডায়রিয়া মানে ডায়রিয়া, কলেরা। চারটি অপশন মধ্যে হবে সঠিক আনসার সি, শি হ্যাজ আ ফিভার, ফিভার, ফিভার মানে জ্বর। বন্ধুরা তোমরা এভাবে করে বই গাইড থেকে আরো প্র্যাকটিস করতে পারো, তবে বৃত্তি পরীক্ষার জন্য তোমরা ভালো নাম্বার পেতে হলে অবশ্যই তোমাদেরকে ইউনিট গুলোর যে ফেসেস রয়েছে লেসনের সেই ফেসেসগুলোর অর্থ ভালো করে বুঝতে হবে। যেমন আমরা যেভাবে দিচ্ছি এখন সেভাবে কিন্তু প্রশ্ন করা হবে। এরপরে ইউনিট নাইন লক্ষ্য করো, ইউনিট নাইন থেকে রয়েছে এক নম্বর হচ্ছে এ ফায়ার ফাইটার ডট ডট ফায়ার, এ ফায়ার ফাইটার ডট ডট মধ্যে কি বলবে তোমরা ফেসেসটি যারা পড়েছো তারা বুঝতে পারবে। এ নম্বর হচ্ছে ব্লোস, দুই নম্বর হচ্ছে ফায়ার আপ, তিন নম্বর হচ্ছে ফ্যান্স, চার নম্বর হচ্ছে ফুটস আউট, এখানে আনসার হবে ফুটস আউট, ফুটস আউট মানে আগুন নিবানো, ফুটস আউট অর্থ কি আগুন নিবানো। দুই নম্বর হচ্ছে হো ব্রট দ্য স্টুডেন্টস আউটসাইড সেফলি, এখানে কি হবে চারটি অপশন থাকবে, দ্য ফায়ার ফাইটার অথবা দ্য টিচার, দ্য রাজু থাকবে, রাজু না না মানে কেউ না, তিনজনের যে কোনো একটা, এখানে হবে দ্য টিচার্স, যারা ফেস পড়েছে তারা বুঝতে পারবে। তিন নম্বর হচ্ছে ওয়ার ডিড রাজু জয়েন আফটার আ কলেজ, এখানে কি হবে আ লোকাল ফায়ার ডিপার্টমেন্ট নাকি এ ফরেন ফায়ার ডিপার্টমেন্ট নাকি এ ভলান্টার ফায়ার ডিপার্টমেন্ট নাকি এ ট্রেনিং ইনস্টিটিউশন, চারটি অপশন মধ্যে সঠিক আনসার হবে আ ভলান্টার ফায়ার ডিপার্টমেন্ট। তোমরা ফেস পড়বে, তোমাদের বাড়ির কাছে হচ্ছে তোমরা ইউনিট নাইন এইট এগুলো পড়ে নিবে, যারা কারা কারা পড়েছো আমাদেরকে কমেন্টে জানাবা। চার নম্বর হচ্ছে হোয়াট ডাস রাজু ডু মোস্ট অফ দ্য টাইম, এখানে কি হবে এই নম্বর হচ্ছে ট্রেন্স ইয়াং পিপল, বি নম্বর হচ্ছে ফুটস আউট ফায়ার, তিন নম্বর হচ্ছে টিস নিউ ফায়ার ফাইটার, চার নম্বর হচ্ছে ভিজিট স্কুল, চারটি অপশন মধ্যে হবে ফুটস আউট ফায়ার। পাঁচ নম্বর হচ্ছে হোয়াট ইস রাজু, রাজু কি মানে রাজু কি করে, রাজু কি পুলিশ, রাজু কি পুলিশ নাকি ফায়ার ফাইটার নাকি টিচার নাকি নান অফ দেম, নান অফ দেশ মানে এগুলোর কোনোটি নয়, আনসার হবে ফায়ার ফাইটার, রাজু কিন্তু ছিল ফায়ার ফাইটার, যারা ফ্যাসিলিটি পড়েছে তারা বুঝতে পারবে। ছয় নম্বর হচ্ছে আফটার ফিনিশিং এইচএসসি রাজু বিকেম আ, বিকেম মানে হওয়া, বিকেম মানে হলো, তো রাজু বিকেম এ কি হয়েছে ভলান্টার ফায়ার ফাইটার নাকি ফার্ট টাইম ফায়ার ফাইটার নাকি ফুল টাইম ফায়ার ফাইটার নাকি ট্রেনার, তোমরা ফেস ফলে বুঝবে সেখানে আছে ভলান্টার ফায়ার ফাইটার, আনসার হবে চারটি অপশনের মধ্যে এ নাম্বার সঠিক। এরপরে ইউনিট টেন, তোমরা ইউনিট এইট নাইন টেন এগুলো ভালো করে পড়ে নেবে। ইউনিট টেনের প্রথম প্রশ্ন হচ্ছে ওয়ার ইজ দ্য শাহ মোহাম্মদ মস্কো, অপশন হচ্ছে ইনসাইড ইনসাইড দ্য টাউন মানে শহরের পাশে নাকি অ্যাট জঙ্গল বাড়ি নাকি অ্যাট এগারো সিন্ধু, ডি হচ্ছে সোলাকিয়া, এগারো সিন্ধু সোলাকিয়া নাকি জঙ্গল বাড়ি নাকি শহরের পাশে কোনটি, শাহ মোহাম্মদ মস্কোটি কোথায়। আবার বলছি এই নাম্বার, এক নম্বর হচ্ছে ওয়ার ইজ দ্য শাহ মোহাম্মদ মস্কো, শাহ মোহাম্মদ মসজিদটি কোথায় তোমাকে বলছে, চারটি অপশন আবার বলছি ইনসাইড অফ টাউন মানে শহরের পাশে, বি নাম্বার হচ্ছে অ্যাট জঙ্গল বাড়ি নাকি জঙ্গল বাড়িতে, সি নাম্বার হচ্ছে অ্যাট এগারো সিন্ধু নাকি এগারো সিন্ধুতে, ডি নাম্বার হচ্ছে সোলাকিয়া নাকি সোলাকিয়াতে, সঠিক আনসার হবে অ্যাট এগারো সিন্ধু, এগারো সিন্ধুতে শাহ মোহাম্মদ মস্কোটি রয়েছে। দুই নম্বর হচ্ছে হো ইজ দ্য রাইটার অফ চাইল্ড লিটারেচার মানে বলা হচ্ছে শিশু সাহিত্যের লেখক কে, এখানে তোমাকে বলা হচ্ছে চারটি অপশন দিয়েছে সাইদ নজরুল ইসলাম, সুকুমার রায় বা সুকুমার রায়, এরপর জয়নুল আবেদিন, চার নম্বর অপশন হচ্ছে চন্দ্রবতী, চারটি অপশনের সঠিক আনসার হবে সুকুমার রায় বা সুকুমার রায়। তিন নম্বর হচ্ছে ডট ডট শূন্যস্থান দিয়ে বলছে ইজ দ্য লার্জেস্ট ইট গ্রাউন্ড মানে ঈদ গ্রাউন্ড মানে ঈদের ঈদের মাঠ, বড় ঈদের মাঠ, এখানে শূন্যস্থান কি বলবে সোলাকিয়া, সোলাকিয়া হচ্ছে সবচেয়ে বড় ঈদ গ্রাউন্ড ঈদের মাঠ, এটা তোমরা পড়লে বুঝবে, ফার্স্টে অবশ্যই পড়ে নেবে ইউনিট টেন। এখানে এ নম্বর রয়েছে এগারো সিন্ধু, বি নম্বর রয়েছে চন্দ্রবতী, তিন নম্বর হচ্ছে জঙ্গলবাড়ি, ডি নম্বর হচ্ছে সোলাকিয়া, সঠিক আনসার হবে সোলাকিয়া। এরপর চার নম্বর হচ্ছে আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট, আমি আমার ডিস্ট্রিক্টকে ভালোবাসি, হিয়ার এখানে লাভ ইজ, লাভ কি এখানে এ হচ্ছে নাউন নাকি অ্যাডজেক্টিভ না ভার্ব না অ্যাডভার্ব, সঠিক আনসার হবে ভার্ব, তোমরা এটা হয়তো পড়ো নাই ভালো করে। ফার্স্ট অফ স্পিসের আট প্রকার নাউন ফোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন, এখানে ফার্স্ট অফ স্পিস শিখাচ্ছে এ চার ফার্স্ট আট আটটা ফার্স্ট অফ স্পিসের মধ্যে এখানে লাভটা কি, লাভ হবে ভার্ব। এরপরে পাঁচ নম্বর হচ্ছে হাউ ফার ইজ কিশোরগঞ্জ ফ্রম ঢাকা মানে ঢাকা থেকে কিশোরগঞ্জ কত দূর, হাউ ফার মানে দূর, হাউ ফার মানে কত দূর, ফার মানে দূরে, হাউ ফার মানে কত দূর, ঢাকা থেকে কিশোরগঞ্জ কত দূর, এ নম্বর হচ্ছে একশো চল্লিশ কিলোমিটার নাকি একশো পঞ্চাশ নাকি একশো পঁয়তাল্লিশ নাকি একশো পঞ্চান্ন, সঠিক আনসার হবে একশো পঞ্চান্ন কিলোমিটার। ছয় নম্বর হচ্ছে হুইচ রিভার ফ্লোস অ্যাক্রস দ্য টাউন মানে শহর অতিক্রম করতে কোন নদীটি শহরকে অতিক্রম করেছে বা প্রবাহিত করেছে, ফ্লো মানে প্রবাহিত করা, এখানে চারটি অপশন রয়েছে তিস্তা নদী, এরপরে বি হচ্ছে করতিয়া, সি হচ্ছে
নরসুন্দা, দুই নম্বর হচ্ছে কর্ণফুলি। এ চারটি নদীর মধ্যে কোনটি শহরকে অতিক্রম করেছে? আনসার হবে নরসুন্দী নদীটি অতিক্রম করেছে। সেভেন হচ্ছে জয়নুল আবেদিন ডট ডট ফ্রম কিশোরগঞ্জ, মানে শূন্যস্থান কি বলবে, খাম নাকি খামিং, ইজ খাম নাকি খামস, খাম অর্থ আসা, মানে জয়নুল আবেদিন কোথা থেকে এসেছে, কিশোরগঞ্জ থেকে এসেছে। এখন কি এখানে ভার্ব হবে খামস, ইএস যোগ হবে নাকি এস যোগ হবে নাকি আইএনজি হবে নাকি আগে ইজ হবে, মনে রাখবা এটা জয়নুল আবেদিন হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, সেজন্য এস যোগ হবে, খামস হবে। বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা আমরা এ পর্যন্তই আলোচনা করেছি। পর্ব 40 যে পঞ্চম নম্বর পর্ব, ইংলিশে যে ফার্স্ট নম্বর পর্ব আমরা তৈরি করেছি, সেখানে কিন্তু আমরা ফর ইউনিট থেকে শুরু করেছি, অর্থাৎ 11তম ইউনিট থেকে। আর তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, কমেন্ট জানাবা, আর কোনো কিছু জানা থাকলে আমরা রিপ্লাই দিব, তোমরা আমাদেরকে বলবা। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব রাখবে, তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবে। আর তোমরা তোমাদের একটি বাড়ি গেস্ট থাকবে, সেটা হচ্ছে আজকে আমরা যে ইউনিটগুলো এখানে আলোচনা করেছি, বহুনির্বাচনী, এমসিকিউ, অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চন, তোমরা বই গাইড থেকে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে তোমরা ফ্যাসেজগুলো ভালো করে পড়ে নিবে। তাহলে আজকের ভিডিওটি পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।